আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে দেখবো কিভাবে চিমেরা টুল অ্যাক্টিভেশন করবেন। চিমেরা টুল অ্যাক্টিভেশন করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন gsmalo.com, লিখে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে এই ওয়েবসাইটটা আসবে। ওয়েবসাইটের মধ্যে আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন চিমেরা। এটা লেখার পরে দেখেন এখানে কিছু অপশন আসছে। এটা হচ্ছে চিমেরা টুলস এর ক্রেডিট, আর এটা হচ্ছে চিমেরা টুল স্যামসাং এর ক্রেডিট। তো এটা হচ্ছে চিমেরা টুলস, শুধু স্যামসাং মোবাইলে কাজ করার জন্য এই অ্যাক্টিভেশনটা করতে পারেন। আর যদি মনে করেন আপনি সবগুলা সাপোর্ট নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই চিমেরা টুল প্রো এটা অ্যাক্টিভেশন করতে হবে। তো আমি আজকে সবগুলো ফোনের কাজ যেটা করে চিমেরা টুল প্রো এটা অ্যাক্টিভেশন করে দেখাবো। তো চিমেরা টুল প্রো অ্যাক্টিভেশন করার জন্য আমি এটার উপর একটা ক্লিক করব। তারপরে এখানে যে ইনস্ট্রাকশন গুলা দিয়েছে এটা ভালোভাবে পড়ে নেবেন। এখানে লেখা আছে চিমেরা টুলস এর জন্য অ্যাক্টিভেশন করতে হলে প্রথমে চিমেরা টুলস এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা চিমেরা টুলস এর প্রথমে চিমেরা টুলস এর ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে চিমেরা টুলস এ একটা রেজিস্ট্রেশন করব, নতুন ট্যাব ওপেন করব। ওপেন করার পরে এখানে লিখবো চিমেরা টুলস, লেখার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এই যে এইখানে চিমেরা টুলস এটাতে ক্লিক করব। চিমেরা টুল ওয়েবসাইটে আসার পরে এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট তৈরি করা নেই, সেজন্য আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব। নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউজার নেম চাচ্ছে, দিতে হবে জিমেল, এবং জিমেল আবার দুইবার জিমেল দিতে হবে। জিমেল দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হবে। তারপরে এই যে সিকিউরিটি যে কোডটা আছে এই কোডটা এখানে দিয়ে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি এটা পূরণ করতেছি। তারপরে এখানে একটা ইমেল দিবেন, তারপরে এখানে ইমেলটা আবার দিয়ে দিবেন। তারপরে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে, ইংলিশই থাক, আমি ইংলিশটাই ব্যবহার করব, তাই ইংলিশটাই এখানে থাকবে। তারপরে এখানে সিকিউরিটি কোড যেটা, ওই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে এই টিক চিহ্নটা দিয়ে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে একটা টিক চিহ্ন দিবেন, তারপরে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে তৈরি হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টে যে ইউজার নেমটা ব্যবহার করেছি ওই ইউজার নেমটা এখানে দিয়ে এখানে অর্ডার করতে হবে। তো ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটা দেওয়ার পরে এখানে অ্যাড টু কার্ড এটাতে ক্লিক করে দিব। তারপরে এটা আসার পরে এখানে চেক আউটে ক্লিক করে দিব। আপনারা যদি কেউ ডলারে পেমেন্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে ডলারেও পেমেন্ট করতে পারবেন। এখানে এই যে ইউএসডি লেখা আছে, ইউএসডি তে ক্লিক করলে আপনার ডলারে আমাদের এই যে টাকাগুলো এগুলো ডলারে কনভার্ট হয়ে যাবে। আপনি চাইলে ডলারেও পেমেন্ট করতে পারবেন। আর যদি বাংলাদেশি টাকায় পেমেন্ট করতে চান তাহলে বিডিটি তে দেওয়া থাকবে। এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার বিলিং ডিটেলস এটা পূরণ করবেন। এই ফর্মটা আপনি পূরণ করবেন। পূরণ করার পরে আপনি টাকাটা কিসে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট। আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে এখানে বিকাশে পেমেন্ট করবেন। এই যে এই নাম্বারটাতে টাকা পাঠাবেন, এই যে এই পরিমাণ টাকাটা, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার। তো নগদে পাঠালে নগদে ক্লিক করে এই নাম্বারটা হচ্ছে নগদ নাম্বার, তো এই নাম্বারে টাকাটা পাঠাবেন, এই যে এই পরিমাণ টাকাটা পাঠাবেন, এটাও নগদ পার্সোনাল নাম্বার। আপনি চাইলে রকেটেও টাকাটা পাঠাতে পারেন। আমি নগদে টাকাটা পাঠাবো, তাই নগদে ক্লিক করলাম। করার পরে এখানে নগদ নাম্বারটা দিব, যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাইছি বা টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিব। যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে দিচ্ছি। তো টাকাটা পাঠানোর পরে একটা ট্রানজেকশন আইডি গেছে, আইডিটা এখানে দিতে হবে। তো ট্রানজেকশন আইডিটা দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। দেখুন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি চিমেরা টুলসটা ডাউনলোড করে যে ইউজার নেমটা দিয়েছেন ওই ইউজার নেমটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যে কিভাবে আপনি চিমেরা টুলস অ্যাক্টিভেশন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।